ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, শুভ সকাল। শুরু করছি নতুন একটা দিনের লাইভ অনুষ্ঠান। দেখুন, প্রত্যেকটা দিনই আমাদের ভাবনা থাকে যে আমাদের আজকের দিনটা কেমন যাবে। আমরা সবাই কম বেশি জানতে চাই আমাদের দিনটি কেমন যাবে বা আমাদের আগামীকালটাই বা কেমন যাবে, আমাদের ভবিষ্যৎটাই বা কেমন যাবে। যেটা ঘটে গেছে সেটা হচ্ছে গিয়ে অতীত, এখন যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বর্তমান। বর্তমানকে ভালো করতে পারলেই তবেই কিন্তু আমাদের ভবিষ্যৎটি অত্যন্ত ভালো হবে। এবং এই ভালো করবার জন্য একটা সঠিক জ্যোতিষ পরামর্শের কিন্তু সবসময় প্রয়োজন। কারণ আপনার ছকে কী শুভ অশুভ রয়েছে সবটাকে যদি আপনি ঠিকভাবে জানতে পারেন, তার প্রতিকার করতে পারেন অশুভ, তাহলে কিন্তু আপনি শুভর পথে এগিয়ে যেতে পারবেন বা ভালোর পথে এগিয়ে যেতে পারবেন। ভৃগুর শ্রী জাতক পণ্ডিতজি কিন্তু আমাদের মাঝখানে থাকেন এবং তিনি কিন্তু আমাদেরকে সঠিক দিশার সন্ধান দেন, তার পাশাপাশি আমাদের আজকের দিন কেমন যাবে সেটা সম্পর্কেও একটা দিক নির্দেশ করেন। আজকেও তিনি রয়েছেন, স্বাগত জানাবো পণ্ডিতজি আপনাকে। নমস্কার। আজ এবং আগামীকাল রাশিফল থাকবে, তার পাশাপাশি আপনাদের ফোন দশ মহাবিদ্যার নবম রূপ মাতঙ্গী দেবীকে নিয়ে বলবো। আজ হচ্ছে বৈধিতি যোগ দিবা 4:38 পর্যন্ত, তারপরে শুরু হবে বিষ্কুম্ভ যোগ। বিষ্কুম্ভ যোগ থাকবে আগামীকাল দিবা 1:49 পর্যন্ত, তারপরে শুরু হবে প্রীতিযোগ। আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে। আজ এবং আগামীকাল সিংহরাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চন্দ্র আজকে অবস্থান করছে। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে আজ আবার অনুরাধা নক্ষত্র অবস্থান করবে। আগামীকাল চন্দ্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজ এবং আগামীকাল অবস্থান করবে বিষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজ এবং আগামীকাল অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ আগামীকাল মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল মেষ রাশির ভরণী নক্ষত্রে। কেতু অবস্থান করবে আজ এবং আগামীকাল তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক ক্রিয়া, চোট আঘাতের যোগ আসতে পারে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্তসত্ত্ব বৃদ্ধি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, আগামীকাল পশ্চিম দিক। আজ শুভ রং লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই কিন্তু এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতকের অশুভ। বিষরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং যারা ব্যবসায়ী নতুন কিছু সাফল্য পাবেন। আজ বিষরাশির জাতক জাতকের ক্ষেত্রে বলবো যে প্রবল অর্থ লাভের যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল হচ্ছে পশ্চিম দিক। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকের অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন, শারীরিক ক্রিয়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, প্রবল গুপ্তসত্ত্ব বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, আগামীকাল দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষ করে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে পূর্ব দিক। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতকের অশুভ। সিংহরাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ। এই দুদিন কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থ লাভের যোগ। তার পাশাপাশি যারা চাকরি করছেন কর্মক্ষেত্র,
নানাবিধ সাফল্য পাবেন, সন্তানের সাফল্য এবং পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে দক্ষিণ দিক, আর শুভ রং নীল এবং লাল, আগামীকাল নীল এবং হলুদ। এই দুই দিনই কিন্তু দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যার জাতক জাতকের অশুভ। কন্যা রাশির জাতক জাতকাদের আজ এবং আগামীকাল প্রবল মানসিক টেনশন থাকবে, শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। তবে কন্যা রাশির জাতক জাতকাদের অর্থনৈতিক সাফল্য আছে, কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে, কন্যা রাশির জাতক জাতকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, কন্যা রাশির জাতক জাতকাদের সন্তানেরও সাফল্য আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, আগামীকাল উত্তর দিক, আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সাবধানতা অবলম্বন করতে হবে, এই দুদিনই কিন্তু মানসিক টেনশন, শারীরিক প্রিয় অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি, এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া চলবে না। এই দুদিনই আপনারা কিন্তু উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আজ হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতকের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে এই দুদিন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক ক্রিয়া, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা, গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, ঝুঁকি নেওয়া চলবে না। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল পূর্ব দিক। আজ শুভ রং আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই কিন্তু ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের অশুভ। ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সমস্যা থাকবে, এই দুদিন কিন্তু আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের দিক থেকে, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য, এবং আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতকের অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা আজ হচ্ছে পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সাত সংখ্যার জাতক জাতকের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ, দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক দিক থেকে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ। এবং কুম্ভরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য, আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীনরাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ, আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। মীনরাশি জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ, সম্পত্তি ক্রয়ের জড়িত নানাবিধ শুভাশুভ ফল মিলতে পারে, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে উত্তর দিক, আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই কিন্তু এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতকের অশুভ। মেষরাশি জাতক জাতিকারা আজ দক্ষিণা কালীর মন্দিরে পাঁচ প্রকার ফল আপনারা কিন্তু অর্পণ করবেন, সাফল্য মিলবে। বিশ্বরাশি জাতক জাতকের ক্ষেত্রে বলবো, আজ আপনারা দক্ষিণা কালীর মন্দিরে একটি মোমবাতি এবং 100 গ্রাম দই অর্পণ করবেন। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে বলবো, দক্ষিণা কালীর মন্দিরে আপনারা ঘি 100 গ্রাম, মধু 100 গ্রাম অর্পণ করতে পারেন। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে বলবো, আপনারা দক্ষিণা কালীর মন্দিরে একটি ডাব অর্পণ করবেন এবং সেখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে। সিংহ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আপনারা দক্ষিণা কালী মন্দিরে 108 জবা ফুলের মালা এবং লাল চন্দন কেশরসহ অর্পণ করবেন।
কন্যা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আপনারা দক্ষিণাকুলের দক্ষিণাকালীর মন্দিরে আপনারা বেলপাতার মালা অর্পণ করবেন এবং পাঁচ প্রকার মিষ্টি অর্পণ করবেন। তুলা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ দক্ষিণাকালীর মন্দিরে আপনারা 100 গ্রাম চিনি অর্পণ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, দক্ষিণাকালীর মন্দিরে আপনারা 3 প্রকার লাল ফুল এবং গোলাপ জল সজ্জিত করে আপনারা কিন্তু অর্পণ করবেন। ধনুরাশি এবং মীন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো, আপনারা দক্ষিণাকালীর মন্দিরে ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন, সেক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। মকর কুম্ভ রাশির জাতক জাতিকারা দক্ষিণাকালীর মন্দিরে অপরাজিত ফুলের মালা এবং তার পাশাপাশি আপনারা শস্য তেল অর্পণ করতে পারেন। আচ্ছা, আমাদের অবশ্যই একজন বন্ধু অপেক্ষা করছেন, তার সাথে একটু কথা বলে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছি, প্রিয়রঞ্জন সাহেব। আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন, বলুন, কার জন্য জানতে চাইছেন? আমি আমার একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, তার আগে একটু জানতে চাই আপনার কাছে কেমন লাগে ভৃগুদার অনুষ্ঠান? পণ্ডিতজির অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমি তো ওনার কাছে আমি নিজেও গেছিলাম মেছাগার চেম্বারে, প্লাস আরো 3-4 জন আমার রিলেটিভকেও পাঠিয়েছি। ভালো অনুষ্ঠান, তিনি আমাকে অনেক প্রেডিক্ট করে দিয়েছেন। আপনি এর আগেও গিয়েছিলেন ওনার কাছে? হ্যাঁ, আমি 2021 সালে গেছিলাম, নিজে গেছিলাম, অনেকক্ষণ কথা হয়েছে, আরো 3-4 জন রিলেটিভকেও পাঠিয়েছিলাম ওনার কাছে। উনি নিজে উপকৃত এবং বহু মানুষকে উনি বলছেন পণ্ডিতজি। আজকে আমার 4 জন রিলেটিভকে পাঠিয়েছি, প্লাস আমি নিজে প্রথম গেছিলাম, তারপরে উনি আমাকে প্রেডিক্ট করেছেন, সেটা আমি দেখবো। 2023 সাল থেকে তিনি মিরাকল একটা আমাকে বলে দিয়েছেন, প্রেডিক্ট করেছেন, দেখা যাবে। আচ্ছা, আপনি কেমন আছেন এখন? মোটামুটি আছি, এখন লাইফস্টাইল খুব স্ট্রাগল এর মধ্যে দিয়ে চলছি। আজকে কার সম্পর্কে জানতে চাইবেন? সকাল 6-7 পশ্চিম মেদিনীপুর, তাই তো? ধরুন একটু, আজকেও কিন্তু পণ্ডিতজি থাকছেন মেচেদায়? আজকেও মেচেদায় থাকবো, মেচেদায় থাকছেন, আগামীকাল বর্ধমান থাকবো। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার শনিবার তো? হ্যাঁ, শনিবার। মিথুন লগ্ন কর্কট রাশি, হ্যাঁ, পুষ্যা নক্ষত্র দেবগণ। আচ্ছা, এবারে আমি জন্ম ছকে আসি, ওর জন্মকালীন সমস্ত গ্রহই মার্গী অবস্থা ছিল, কোনো গ্রহ রেট্রোগ্রেড নেই। আচ্ছা, এবার জন্ম ছকে কি দেখাচ্ছে ওর? আচ্ছা, ও জন্মছক অনুযায়ী কিন্তু মিথুন লগ্ন, লগ্নের চতুর্থ পতি কারগ্রহ হচ্ছে বুধ, পঞ্চম পতি কারগ্রহ শুক্র, পঞ্চম পতি পঞ্চম ভাবেই দৃষ্ট, দ্বিতীয় পতি চন্দ্র বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতি দশম পতি স্বক্ষেত্রস্থ, ভাগ্যপতি কারগ্রহ শনি একাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, রবি বুধের বুধাদিত্য যোগ মঙ্গলও মঙ্গলের বিপরীত রাজ্য কারুগ্রহ, মঙ্গল ওর বিপরীত রাজ্য কারুগ্রহ, ধনপতি চন্দ্র স্বক্ষেত্রস্থ, বৃহস্পতি দৃষ্ট, তার পাশাপাশি শুক্র পঞ্চমপতি কারুগ্রহ স্বক্ষেত্রে দৃষ্ট। বাহ, বেশ সুন্দর ছক। কালসর্পদোষ আছে অবশ্য, কালসর্পদ, এই ধরনের কালসর্পকে বলা হয় বাসুকী কালসর্প, তৃতীয় রাহুর অবস্থান, ঠিক আছে? জন্মছকে মঙ্গলের বিপরীত রাজ্য, মঙ্গলের বিপরীত রাজ্য, মঙ্গলের দশা পাবি কি? আচ্ছা, মঙ্গলের দশা পেতে অনেক বেশি বয়সে, যাকে পাবে না জীবনে। আচ্ছা, এখন বর্তমানে চলছে হচ্ছে ওর বুধের মহাদশা, লগ্নপতি বুধের মহাদশা দ্বাদশভাবে অবস্থান করছে। শুনুন, আপনার মেয়ের ছক ভীষণ ভালো ছক, উচ্চশিক্ষার ছক, ঠিক আছে, যার পঞ্চমপতি শুক্র পঞ্চম ভাবে দৃষ্ট। তবে আমি একটা কথা বলবো যে এর জন্মছকে না মানে উচ্চশিক্ষা থাকলেও কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনা কিন্তু আসবে, কারণ ওর ভাগ্যপতি কারগ্রহ শনি নিচস্থ অবস্থা আছে। ভাগ্যপতি শনি নিচস্থ থাকা ভালো নয়, ভাগ্য বিড়ম্বনা দেয় এবং কর্মভাবে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, অর্থাৎ বৃহস্পতিকে আমরা মানে বিশেষ করে বৃহস্পতি সন্তান ভাগ্য এবং কর্ম ভাবের কারগ্রহ, ভাবের কারগ্রহ,
অর্থাৎ বৃহস্পতি কর্মভাবের কারগ্রহে যদি নিজভাবে অবস্থান করে, সেই বৃহস্পতি কিন্তু কোনো রেজাল্ট দিতে পারে না। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ কর্মের ব্যাপারে ওকে ওর স্যাটিসফাই, কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে বা কর্মজীবনে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে, ঠিক আছে? এই ব্যাপারে সাবধান থাকতে হবে, কারণ ওর জন্মছকে অনুযায়ী কিন্তু, ওর এডুকেশান অনুযায়ী কিন্তু কর্মজীবনে সেভাবে কিন্তু সাফল্য পাবে না, ঠিক আছে? আর এখন বর্তমানে চলছে বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা। এই বৃহস্পতির অন্তর্দশাতে কী হয়, বৃহস্পতি যেহেতু কর্মপতি, কর্মভাবে অবস্থান করছে, এবং সেক্ষেত্রে অনেক সময় কর্মর যোগ আসে, ভালো চাকরি বাকরির যোগ আসে। কিন্তু যেহেতু বৃহস্পতি ভাব কারগ্রহ, নিজের ভাবকে নষ্ট করে দিয়েছে, রেজাল্ট নাও পেতে পারে। আপনার কি প্রশ্ন আছে বলুন? আপনি কি জানতে চাইছেন? প্রশ্ন হচ্ছে, মেয়ে তো এমএসসি বোটানি অনার্স কমপ্লিট করেছে, ও নেট এর জন্য পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওতে কি ও কোয়ালিফাই করবে, বা তো আগামী দিনে ও ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত, এই সব বিষয় নিয়ে একটু পণ্ডিতজির কাছে জানতেও চাইছি। আমি নিজে পণ্ডিতজিকে খুবই বিশ্বাস করি, ভরসা করি তাঁর প্রতিষ্ঠান, আমি নিজেও গেছি পণ্ডিতজির কাছে, এবং ব্যক্তিগতভাবে প্রায় একটা অনেকক্ষণ ধরেই বিভিন্ন কথা আলোচনা আমি করেছি, খুব ভালো লাগে। অনেকদিন ধরে চেষ্টা করছি মেয়ের বিষয়ে একটু জানবো বলে, ও ক্যারিয়ারটা নিয়ে আগামী দিনে ও নেট পরীক্ষা দেবো, তুমি কোয়ালিফাই করতে পারবে, সেরকম কোনো কিছু যোগ আছে কিনা একটু নক্ষত্র ধরে দেখলে ভালো হয়। হ্যাঁ, সেটা আপনি ভালোই প্রশ্ন করেছেন, তবে আমি একটা কথা বলবো যে ওর, ওকে এডুকেশন চালিয়ে যেতে বলুন, হ্যাঁ, উচ্চশিক্ষাটা করুক। বৃহস্পতির অন্তর্দশা কর্মের কোনো যোগ এখন আসবে না, ওর কর্মের দিক থেকে ভালো কিছু সাফল্য কেতুর মহাদশা থেকে হবে। কেতুর মহাদশা 25 সাল থেকে শুরু হবে, ওই সময় থেকে কিন্তু খুব ভালো সাফল্য আসবে। আর এর চাইতে বিস্তারিতভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন, কারণ আপনি এর আগেও গেছেন, সুতরাং জানেন যে আরও পণ্ডিতজি কীভাবে একজন যখন তার কাছে সমস্যা নিয়ে আসে বা কোনো জন্মচার্ট নিয়ে আসে কীভাবে তিনি বিশ্লেষণ করেন। আমি একটু বলে দেবো যে আজকে তো উনি থাকছেন মেচেদা এবং আগামীকাল থাকছেন বর্ধমানে, এছাড়া 16 তারিখ থাকছেন কৃষ্ণনগরে এবং 17 তারিখ থাকছেন বহরমপুরে। একটু ডেটগুলো আপনারা লিখে রাখবেন যে 16 তারিখ উনি থাকছেন কৃষ্ণনগরে এবং 17 তারিখ থাকছেন বহরমপুরে এবং 18 তারিখ থাকছেন মালদাতে। অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা অবশ্যই ডায়াল করবেন 8583013265, একবার বলি 8583013265, এছাড়া 9836464659, আর একবার বলছি 9836464659। তাছাড়া রবি, বুধ এবং শুক্রবার উনি বারার সাথে থাকছেন, সোমবার গড়িয়াহাট থাকেন, মঙ্গলবার হাতিবাগানে থাকেন এবং বৃহস্পতিবার থাকেন বালিতে। আমি সম্ভবপর হলে আরও একবার বলে দেবো ডেটগুলো, কিন্তু আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, একটু নিয়ে নিই। আর একটু ইসেতে আসি, দশম মহাবিদ্যার মাতঙ্গিকে নিয়ে আসি একটু, নাকি ফোনটা একটা ফোন রয়েছে। আচ্ছা ঠিক আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পণ্ডিতজির সঙ্গে একটু কথা বলবো। পণ্ডিতজি নমস্কার। নমস্কার, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে, আমার কৃষ্ণ দাদা গেছিল তো, সে উপকার পেয়েছে, ওই জন্যই উনি বলেছেন। কি রকম উপকার পেয়েছেন উনি একটু শেয়ার করুন। চাকরি পেয়েছে। আচ্ছা, মানে পণ্ডিতজির কাছে যাবার আগে উনি কি করতেন? এমনি পড়াশোনা করতেন আর টিউশনি করতেন। আচ্ছা, উনি রেলে চাকরি পেয়েছেন, বাহ খুব ভালো। আজ কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের 13/12/2000। 13/12/2000, টাইম বলুন। দুপুর 1টা, কল্যাণী হসপিটাল। এখনো তো ছোট্ট। আপনার মেয়ের তো এটা না? আচ্ছা আচ্ছা, কল্যাণী হসপিটাল না? হ্যাঁ, 13/12/2000 কল্যাণী হসপিটাল, দুপুর 1টা। দুপুর 1টা, ও না, হ্যাঁ 2000 তো, 22 বছর। হ্যাঁ আচ্ছা, মেয়ের বুধবার জন্ম তো? হ্যাঁ বুধবার জন্ম। আচ্ছা, মীন লগ্ন, মিথুন রাশি, পূর্ণ বসু নক্ষত্র, দেবগণ মেয়ের। হ্যাঁ আচ্ছা, জন্মকালীন বৃহস্পতি এবং শনি দুটো প্ল্যানেট রেট্রোগ্রেড অবস্থায় ছিল, অর্থাৎ বকরি অবস্থায় ছিল। এবার আমি জন্ম ছকে আসি। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে চতুর্থ ভাবপতি কারগ্রহ হচ্ছে বুধ। প্রথমে এডুকেশনটা বলবো, চতুর্থ ভাবপতি কারগ্রহ বুধ, সপ্তম নবম ভাবে অবস্থান করছে, চতুর্থ পতি কারগ্রহ বৃহস্পতি দৃষ্ট, পঞ্চম পতি চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে, সপ্তম আসন নবম দশম, কর্ম ভাবপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি অবস্থান করছে তৃতীয়। দেখুন, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা খুব খারাপ নয়, ভালো, মাস্টার ডিগ্রি হওয়ার মতন যোগ,
তবে কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা কিন্তু আসবে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কর্ম ভাবপতি কারগ্রহ বৃহস্পতি তৃতীয় ভাবে শনিযুক্ত অবস্থায় আছে, আর বর্তমান যে মহাদশা চলছে শনির মহাদশা, শনি কিন্তু ওর জন্মকালীন একাদশপতি এবং দ্বাদশপতি কারগ্রহ, এই জন্মছকটি কিন্তু খুব ভালো জন্মছক, শনির মহাদশায় কিন্তু ওকে কোনো সাফল্য দেয়নি সেভাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এবার আপনার কি প্রশ্ন আছে বলুন, মেয়ের পড়াশোনা কি? কারণ হ্যাঁ চন্দ্র হচ্ছে রাহু যুক্ত অবস্থায় আছে, হ্যাঁ চন্দ্র রাহু যুক্ত অবস্থায় থাকা ভালো নয়, চন্দ্র তো পঞ্চম ভাবপতি, চন্দ্র পঞ্চম ভাবের অধিপতি, চন্দ্র যে কোনো জাতক জাতিকারী যদি পঞ্চম ভাব যদি অধিপতি যদি পাপগ্রহ যুক্ত দৃষ্ট নিতস্থ পাপগ্রহ মধ্যগত থাকে, তার মধ্যে একটা অলসতা আসে, হ্যাঁ তার মধ্যে একটা মানসিক বিড়ম্বনা আসে, তার জীবনে হ্যাঁ ওর মধ্যে কি হয় মানে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি নাশ ঘটাবে, ঠিক আছে। পঞ্চম ভাবপতি যেহেতু চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র তো আবার মনের কারগ্রহ, সেই জন্য ওর মধ্যে কিন্তু মানসিক বিড়ম্বনা আসবে, অর্থাৎ এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। কর্মের জায়গাটা কিন্তু একটু সমস্যা পাচ্ছি দাদা, কর্মজীবনে সাফল্য বা উন্নতির ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা কিন্তু আসবে, ঠিক আছে। আজকে থাকবে দশম মহাবিদ্যার দেবী মাতঙ্গিকে নিয়ে, আমি অল্প সময়ের মধ্যে বলে দেবো। আজ আলোচনা করব দশম মহাবিদ্যার অন্যতম রূপ মাতঙ্গি দেবীকে নিয়ে, যা দেবীর কন্যা রূপগুলির একটি, সরস্বতীর তান্ত্রিক রূপ দেবী মাতঙ্গী। তিনি দশম মহাবিদ্যার নবম রূপও বটে। পুরাণ অনুসারে মাতঙ্গ মুনির আশ্রমে দেবতাদের আহ্বানে ইনি মাতঙ্গ মুনির স্ত্রীর শরীর থেকে আবির্ভূতা হয়ে অসুরদের বধ করেন ও দেবতাদের রক্ষা করেন। স্বাভাবিকভাবেই দেবী সরস্বতী থেকে দেবী মাতঙ্গিনীর রূপ ভিন্ন। দেবী মাতঙ্গিনী শ্যামবর্ণা, দেবী মাতঙ্গিনীর চার হাত, প্রথম হাতে বীণা, দ্বিতীয় হাতে বরাভয় বা অভয় মুদ্রা, তৃতীয় হাতে নরকরটি এবং চতুর্থ হাতে খড়গ। দেবীর হাতে নরকরটির উপর আসীন তার বাহন টিয়া পাখি। যখন দেবী মহাকালীর রূপ রুদ্ররূপিণী পাপ ও নাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান এই রূপে মিলিত হয় তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। দেবীর ভোগ সব থেকে অদ্ভুত রহস্যময়, মনুষ্য উচ্ছিষ্ট ছাড়া আর কোনো রকম সাজিয়ে গুছিয়ে দেওয়া ভোগ দেবী মাতঙ্গী তুষ্ট হন না। তা সে মানুষ উচ্ছিষ্ট নিরামিষ ব্যঞ্জন হোক বা মানুষ উচ্ছিষ্ট মাছ মাংস হোক বা উচ্ছিষ্ট ভোগের কারণেই দেবী মাতঙ্গীর অপর নাম উচ্ছিষ্টা চণ্ডালিনী। অন্তর্নিহিত তাৎপর্য হল দেবী মানুষের মধ্যেই বাস করেন, মানুষকে অবহেলা করে তিনি খুশি হন না, তাই মানুষের উচ্ছিষ্ট তিনি নির্দ্বিধায় গ্রহণ করেন এবং সন্তুষ্ট থাকেন। দেবী মাতঙ্গী রক্তবসনা, রজসলা নারীর রক্তবস্ত্র দেবীর পরিধান করেন এবং তার মাধ্যমে পরশ্রী কাতরতা এবং কুণ্ঠাভূতের যত ক্লানি এবং অপরাধ বোধ দেবী নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের আত্মার শুদ্ধিকরণ ঘটান। ভারতবর্ষে আজকে আমাদের তো সময় শেষ, এখানেই শেষ করতে হবে, যদি বাকি থেকে থাকে অবশ্যই আমরা পরদিন শুনে নেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি এখানে অনুষ্ঠান, নমস্কার।